রানীবাঁধের পূর্ণাশা গ্রামের গৃহলক্ষ্মী অলোকা মুর্মু জীবনযুদ্ধে জয়ী মহিলা সংসারের হাল ধরতে নেমেছেন রাজপথে। কি ভাবছেন, কোনো জনপ্রতিনিধি নাকি সমাজসেবী? উত্তরটা হলো কোনোটাই নয়। সংসার চালাতে হাল ধরেছেন টোটোর, তাকে ধরতে হয়েছে টোটোর হ্যান্ডেল, হয়ে উঠেছেন দক্ষ টোটো চালক। আর এখন বাঁকুড়ার জঙ্গলমহলের প্রথম আদিবাসী টোটো চালক হিসেবে ব্যাপক পরিচিতি তাঁর। কিন্তু শুরুটা মোটেই সুখের ছিল না অলকার। বাড়ির বউ টোটো চালাবে একথা শুনেই নাকি নাক সিটকেছিল অনেকেই। আবার কেউ কেউ আড়ালে আবডালে অনেক অনেক অকথা কুকথাও শুনেছে, কিন্তু কোনো কিছুকেই পাত্তা দেননি জঙ্গলমহলের এই আদিবাসী কন্যা। কারণ, বাড়িতে অসুস্থ শাশুড়ি, স্কুল পড়ুয়া দুই ছেলের পড়াশোনার খরচ বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে দৈনন্দিন সংসার খরচ। নিজেদের সামান্য জমিতে চাষাবাদ করেন অলকার স্বামী, ফলে ওই সামান্য রোজগারে দিনের পর দিন সংসার চালানো জটিল হয়ে পড়েছিল। এই অবস্থায় বছর দেড়েক আগে সংসারের হাল ধরতে সব বাধা কাটিয়ে গৃহলক্ষ্মী অলকাকে উঠে বসতে হয় টোটো চালকের আসনে। মাত্র ক্লাস 7 পর্যন্ত পড়াশোনা করার সুযোগ পাওয়া মধ্য 30-এর অলকা এখন এক হাতে ধরেছেন সংসারের হাল, অন্য হাতে টোটোর হ্যান্ডেল। সবকিছুই সমান দক্ষতায় সামলে জীবনযুদ্ধে অনেকখানি সফল তিনি, বলছেন পরিবারের সদস্য থেকে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই। ওই কোন রকম টাকা পয়সা ইয়া করে রাখেছিল, তারপরে টোটো কিনে সংসার চালাচ্ছে। ও চাষবাস করে, চাষবাস টুকটাক সবজি চাষ করে, এমনি মেয়ে মানুষ তো কিছু করতে পারে না সেরকম, তাই জন্য ও টোটো চালায় আর। এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির যাবতীয় কাজ রান্না খাওয়া সেরে অলকা মুর্মু টোটো নিয়ে বেরিয়ে পড়েন প্রায় 7 কিলোমিটার দূরত্বের রানীবাঁধ বাজারের উদ্দেশ্যে। টোটো চালিয়ে সব মিলিয়ে প্রতিদিন মোটামুটি রোজগার হয় জানিয়ে তিনি বলেন, একেবারে শুরুর দিকে একটু সমস্যা হলেও এখন সব ঠিকঠাকই চলছে। অসুবিধা সেরকম এখন হয়নি, কিন্তু প্রথম প্রথম অসুবিধা হচ্ছিল, যারা খারাপ নজরে দেখে ছেলেরা অনেক কিছু কথা বলতে এবং মেয়েরাও বলে বাজারে ঘোরা শখের জন্য টোটো নিয়েছে এইভাবে কথা বল। রোজগার করার সেরকম কেউ নেই, হাজবেন্ড ওই বাড়িতে চাষবাস করে। শাশুড় আছে, শাশুড় অসুস্থ, হাজবেন্ড আছে, দুটো ছেলে, বিয়ে হয়েছে 16 বছর। উল্লেখ্য, 9ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, সারা দেশে পালিত হচ্ছে আদিবাসী দিবস। এই দিনেই আমরা তুলে ধরলাম আদিবাসী অধ্যুষিত এলাকার আদিবাসী এক মহিলার জীবন সংগ্রামের কাহিনী। বাঁকুড়া থেকে সিধু মন্ডি, রিপোর্ট ট্রাইব টিভি বাংলা।